শুক্রলিও কয় মই জিকিছো, তে ইলেকশন জিকল উঠিব সবই কব মই ভাল, যে আমার কি নাম যে হেজে জানা জোকার শুক্রলি, শুক্রলিও কয় মই জিকিছো, মই জিকি আছো, আর যে 200-300-400 ভোট পায় সকলে কয় মই জিকি আছো, সবই এই আঘাত তো রাখবেই লাগবে, নহলে ইলেকশন কেন খেলব, দুইটা বড় রসগোল্লা মতো এখেতর কারণে পড়াই দিম, কেন 4 তারিখ তো কান্দিব লাগিব, যেতিয়া মই জিকি যাম রঞ্জিত সিং কান্দিব লাগিব, এটো কারণে আজি যে কইছে যদি হসা কই থাকে মই 2 ডাবা মিঠাই পড়াই দিব আপনাদের, তে আজি কান্দি লোক ভাল করি সেইদিন যেতিয়া মোর রেজাল্ট ভাল হব ইয়া হাইব কমসে কম। না না বিজেপি তো হারি আছে, এইটো ঝট ঝট পচ পচ একদম ক্লিয়ার, ইচ এন্ড এভরি পার্সন বিজেপি এজিবির মানুষ স্বীকার করেছে যে আমার ক্যান্ডিডেট হারি আছে, এতিয়া আজমল জিকিব না রকিবুল জিকিব, তো নিশ্চয় আজমলই জিকিব, এনে 4 বার 3য় বার মই জিকি আছো, 4র্থবারও মই জিকিম, এনে এই গল্লির ইচ এন্ড এভরি রাস্তা পথ মোর জানা আছে, তেখেতর নাই তেখেত শ্যামাগুড়ি জানে, মই ধুবুরী যাম, ধুবুরীর রাইজ মোর লগত আছে, ধুবুরীর ভোটার মোর লগত আছে, ইনশাআল্লাহ মোর আল্লাহর উপরত ভরসা আর ধুবির রাইজের উপর ভরসা। এই এটাই কথা কম যে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার সরকার 100% ফেল হয়েছে, ধর্মর ভিত্তিত উপরে রাজনীতি করে, এটু নচলিব ভারতবর্ষত, ইয়কলে সংবিধান চেঞ্জ করার স্বপ্ন দেখি আছে সেটাও করিব নোৱাৰিব, মসজিদ ভাঙি মন্দির বনাব সেটাও করিব নোৱাৰিব, আজান বন্ধ করিব এটাও করিব নোৱাৰিব, ট্রিপল তালাক বন্ধ করিব সেটাও করিব নোৱাৰিব, পলিগামি বন্ধ করা সেটাও করিব নোৱাৰিব, সব লাইনে ইয়কত ফেল হয়েছে, আজি মোর জানা মতো ইয়কলে ধর্মও দিব পারা নাই, এমপ্লয়ী সকলের ধর্মও দিব পারা নাই, এটা 100% ফেলিয়ার গভর্নমেন্ট আমি কম।